নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী দফিকা শিক্ষার্থী এটি তোমাদের লেকচার প্রকাশনীর প্রশ্ন এটাকে তোমাদের ইমতিহান এবং ফাতা তোমরা পেয়ে গেছো তো তোমাদের এখানে নৈবিত্তিক এবং রচনামূলক প্রশ্ন বলে দিচ্ছি এবং চল্লিশটা নৈবিত্তিকের উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো প্রথমটা হচ্ছে তাজকিয়া তাজকিয়া মানে কি তাজকিয়া মানে হচ্ছে পবিত্র করা তারপরে হাদিসের ভাষ্যমতে ইসলামের ভিত্তি পাঁচটি সঠিক উত্তরটি করে বলে দিচ্ছি তারপরে নবীগণ কবরে কি করছেন নামাজ পড়ছেন আহ তারপরে হজরতাল্লামের মিরাজ সংগঠিত হয় রুহ ও সশরীরে তারপরে মানব জীবনে প্রভাব ফেলে তারপরে অলি শব্দের অর্থ বন্ধু তারপরে সাত নাম্বার হচ্ছে সকল ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তারপরে হজরত মোহাম্মদের উপর দরুদ পাঠ করলে কতটি রহমত পাওয়া যায় দশটি নয় নম্বর সদাক শব্দের অর্থ কি সত্য খতাম হজরত মোহাম্মদাম নিচের উদ্দীপকটি পরে বারো তেরো নম্বর প্রশ্নের উত্তর দাও আব্দুল করিমের বক্তব্য কিসের বিপরীত ইমান তারপরে বারো নম্বর হচ্ছে আব্দুল করিমের উচিত হচ্ছে কথা পরিবর্তন করা তার কথার অটল থাকা তবা করে সঠিক পথে আসা কোনটি সঠিক সঠিক উত্তর গ এক এবং তিন তারপরে তেরো নম্বর কুদুরির লেখকের নাম কি আবুল হুসাইন আহমদ ইমাম শাফি কত হিজড়িতে মারা যান দুই হাজার দুইশো নয়টি হৃদরিতে শব্দের অর্থ কি মাটি তারপরে মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময়সীমা কোনটি তিন দিন শব্দের অর্থ অপবিত্রতা ইমামতির জন্য সর্বোত্তম সে ব্যক্তি কে সুন্নাহর ব্যাপারে ব্যাপারে অধিজ্ঞাত বিশ ঈদের নামাজে তাকবির কয়টি ছয়টি কোরআনে মোট কয়টি তেলাবাতে সিজদা আছে চোদ্দটি হজ কত প্রকার তিন প্রকার ওহুদ পাহাড় কোথায় অবস্থিত মদিনায় কোরবানি কার উপর অজীব নিসাব পরিমাণ সম্পদের মালিকের কয়ন্নাকাল আলা হুলুকিন আজমিটা এটা আল্লাহর রেবা শব্দের অর্থ কী সুদ তারপরে সাতাশ নাম্বার রিয়াসা শব্দের অর্থ নেতৃত্ব তারপরে বাসুসাল্লামের উনত্রিশ জাকাতের বিধান কি ফরজ তারপরে তিরিশ হচ্ছে হোসনে মামেলা মানে কি সদ্ব্যবহার এহতেকা এহতেরা এতেহকার অর্থ কী মজুদারি মিথ্যা বলা কি ধরনের কাজ মোনাফিকি আম শব্দের অর্থ কি ব্যাপক চৌত্রিশ মোতলাক অর্থ কি শর্তহীন হাকিকা এর বিপরীত শব্দ কোনটি মাজাস ছত্রিশ সা এর পরিমাণ কত তিন দশমিক পঞ্চাশ কেজি অর্থাৎ সাড়ে তিন কেজি তারপরে জহারা করলে স্ত্রী স্বামীর জন্য কি হয়ে যায় হারাম তারপরে হাস হাসনের শব্দের অর্থ কি ইন্দ্রিয় যোগ্য তারপরে নাস কত প্রকার চার প্রকার কত প্রকার দুই প্রকার তো সেক্ষেত্রে সিকিউ উত্তর সহ বললাম এবার রচনামূলক প্রশ্নগুলো দেখো এক নম্বর হচ্ছে আকিদা এর অর্থ কি আকিদাতুল মহি বাতান বা এর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো মো যে যা কাকে বলে গুরুত্বপূর্ণ নবীরামের উল্লেখযোগ্য পাঁচটি মজিদা সম্পর্কে বর্ণনা করা সাল্লামের উপতীর্ণ চিরস্থায়ী মজিবাক মসজিদা কোনটি বুঝিয়ে লেখো গবিবক আলফিকা তহারত শব্দের অর্থ কী নামাকল কয়টি কী কী কোন 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 দ্বারা তহারদ অর্জন করা জায়েজ কোন কোন পানি দ্বারা জায়েজ নয় লেখো তায়ামুমের সংজ্ঞা দাও তায়ামুমের ফরস কয়টি কী কী তারপরে তায়ামুম কখন কার উপর জায়েজ কোন কোন বস্তু দ্বারা তায়ামুম জায়েজ বর্ণনা করো দেখে নাও তোমরা তারপরে হচ্ছে নভেম্বের আবেদনিক অর্থ কি কার উপর কোরবানি ওয়াজিব আর কার উপর ওয়াজিব নয় লেখো তারপরে বা ফিকা মুতলাক ও মুদ কাকে বলে কিতাব মুতলাক এর হুকুম কি বর্ণনা সহ বর্ণনা করো নাস কাকে বলে নাস কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করো তারপরে আখলাক সাহাবা এর পরিচয় দাও দলিল সহকারে সাহাবাহিকেন্লাহ চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো সমরকি মদ ও নিষাদ দ্রব্যের নিষাজাতীয় দ্রব্যের ক্ষতিকর দিক বর্ণনা করো ছ নম্বর হচ্ছে ইলমুল ফেকা ও হুসুলুস ফিখাহের ইতিহাস ফিকাহের সংজ্ঞা প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক চার মাঝাব এবং চার ইমাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো হুসুলুস শাসী গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো